যা সালা আজকে মনে হলো চাপার ঝামেলায় পড়ে গেছি রে। দাঁড়া 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 থামাতে তো দে এখানে ওখানে ওখানে প্লিজ থামাতে হবে না বল ঠিক আছে চাঁদা ধরবি ঠিক আছে কিন্তু এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লে এক্ষুনি তো মেরে দিচ্ছিলাম এখানে এসে ঠিক আছে নামটা কি গাড়ির নাম্বার কত গাড়ির নাম্বার টাম্বার কিছু লিখতে হবে না ভাই এনে দশ টাকা নে দশ টাকা নিয়ে নে আরে ভাই চাঁদাটা কাটতে হবে না দশটা টাকা নে নিয়ে ছাড় রাস্তা দেখি ব্যস্ত আছি ভাই সাইড দে সাইড দে দশ টাকা বিল লাগবে না ভাই এনে দশ টাকা নে কি বলছিস ভাই ঠিক আছে চলে যাবে ঠিক আছে সাইডে যেতে হবে না চাঁদা দিয়ে দিচ্ছি তো বিল ঠিল লাগবে না আচ্ছা জ্যাকেট ঠিক আছে বিল নিয়ে নিয়েছি ঠিক আছে বিল নিয়ে নিয়েছি এখানে দশ টাকা নে দশ টাকা নে দশ টাকা নে নিয়ে ছেড়ে দে বাবা দু হাজার টাকা মানেটা কি দু হাজার টাকা ভাই দু হাজার টাকার কি কিসের কি কি বুঝে করছিস তোরা দু হাজার টাকা চাঁদা সাইডে আসো প্যান্টে তারপর তো দেখাবো আরে আমি দশ টাকা দিচ্ছি না আচ্ছা কুড়ি টাকা নে কুড়ি টাকা নে কুড়ি টাকা ধর কুড়ি টাকা ধর শূন্য সংখ্যা বাড়াতে হবে আরো এটা কেমন কথা বলছিস ভাই বিলের দামই কুড়ি টাকা যেটা দিলাম ঠিক আছে আমিও তো লোকাল ছিলে না এভাবে লোকাল দেখি আধার কার্ড দেখি আধার কার্ড দেখাতে হবে তোদের এখন বিলের জন্য এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আধার কার্ড আধার কার্ড এবার একটু মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভাই আধার কার্ড মানে তুই বলতে যাচ্ছিস কি সাইড সাইড হবে না এইবার কিন্তু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ঠিক আছে রাস্তার মধ্যে চাঁদা ধরছিস একটা পুজো করছিস ঠিক আছে ছোটখাটো একটা পুজো সেটা একটা বাইক ধরেছিস দশ টাকা দিয়ে দিচ্ছিস সেখানে তোরা জোট জোট করছিস সব ছোট ছোট ভাই দু হাজার টাকা দিয়ে এই সরি কুড়ি টাকা দিয়ে দিচ্ছি রেখে চলে যাও ওসব বলে লাভ নেই দাদা এটা কেমন ধরনের কথাবার্তা বলছি এ ভাই এ ভাই এ ভাই কথাবার্তা একটু ঠিক করে বল গাড়ির দাম যা হোক না কেন তোকে চাঁদা দিচ্ছি কি দিচ্ছি না ভাই দশ টাকার জায়গায় কুড়ি টাকা দিচ্ছি এটা এনাফ চাঁদাটা এনাফ কাজটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না চাঁদা তোদেরকে দেবো কুড়ি টাকা চাঁদা দেবো কুড়ি টাকার বেশি চাঁদা দেবো না গাড়িও সাইড করবো না গাড়ি সাইড করবো না ভাই কুড়ি টাকা নে নিয়ে ছাড় পরিষ্কার কথা এই প্যান্ডেলের জন্য কুড়ি টাকা যথেষ্ট গাড়ি সাইডে যাবে না গাড়িতে হাত দিবি না চল সাইডে যা গাড়িতে হাত দিবি না গাড়ি ছাড় গাড়ি ছাড় ঠিক আছে মাঝখান মাঝখান কোনো ব্যাপার না চাঁদা দিচ্ছি কুড়ি টাকা ছেড়ে দে এইটুকু প্যান্ডেলের জন্য উল্টো দশ টাকা তুই ফেরত দে দশ টাকা নিলে ঠিক আছে তুই গাড়িতে হাত দিচ্ছিস তোর এত বড় সাহস তুই চাঁদার জন্য গাড়িতে হাত দিচ্ছিস আসতে বলো ঠিক আছে ঠিক আছে আসতে বলছি আসতে বলছি ভাই কুড়ি টাকা দু হাজার টাকা মাথাটা তা ঠিক আছে তো নাকি চাবি ভরে লাভ নেই এই জরুরি না তোদের দু হাজার টাকা চাঁদা না দু হাজার টাকা গাড়িটা ছাড় গাড়িটা ছাড় গাড়ি ধরছিস কেন তুই রে হ্যাঁ ঠিক আছে গাড়িটা ধরছিস কেন তোদের বলছি তো চাঁদাটা দেবো বলছি তো চাঁদা দেবো তুই বেশি দাদাগিরি করছিস নাকি খুব দাদা হয়ে গেছো তুমি এলাকার ধর মানে গাড়ি থেকেও টাচ করবি না ঠিক আছে কত দিলে তোরা শুনবি তিরিশ টাকা নিচে দু পয়সাও কম হবে না বিষয়টা হচ্ছে দাদাগিরি দেখেছো কি দেখেছো কি সব করছে ওরা এখানে রাস্তার মধ্যে ধরে এখানে এই ভাই এই চাবি নিলি কেন রে তোকে চাবি দাদা দেখেছো তুমি এখানে চাবিটা গাড়ির থেকে নিয়ে নিলো ও তুমিও এই ক্লাবের মানে এরকমই হয় এখানে দাদাগিরিটা এরকমই চলে চাঁদা নিয়ে ঠিক আছে তবু একটা গাড়ির দু হাজার টাকা একটা চাঁদা একটা বাইকের এটা পাড়ার মধ্যে এটা মানা যায় না কখনো ভাই এটা মানা যায় দু হাজার টাকা চাঁদা কাকিমা দেখেছো কি অবস্থা ছেলেবেলেগুলো কি করছে এখানে রাস্তায় ধরে দু হাজার টাকা চাঁদা যাইছে কাকিমা কি করবে বাবারা আজকাল পেটের ছেলের মতন কি বলবো দু হাজার টাকা চাঁদা তাই বলে সেটা হয় আপনি কত টাকা দিয়েছেন চাঁদা ভালোবাসা মানে কি গাড়ির থেকে চাবিটা তুলে না এখন চাঁদাটা তাই তো করে নিল নিয়েছো তো দেখো চাবি নেই দেখো ওই দেখো চাবি ঘোরাচ্ছে ওই তো ঘোরাচ্ছে চাবিটা দিতে পারলো চাবিটা হ্যাঁ চাবিটা দিয়ে দে একটা বয়স্ক জেঠিমা বলছে চাবিটা দে এখানে এইসব তো তোমরা তো এই যে পুজোর তোমাদের যা বাজেট হয়েছে আমার তো মনে হয় না দু হাজার টাকা এতে লাগবে বাকি পয়সা কি মদ ফদ খেয়ে ওড়াবে নাকি
ঠিক আছে আমি আছি তো, আমার গাড়ি আমি সাইড করতে পারি তো, আমি তো সাইড করতে পারি গাড়িটা, ঠিক আছে আমি তো পারি গাড়ি সাইড করতে নাকি। ইংরেজিতে বলতে হবে নাকি? ইংরেজি বাংলা ভাই বুঝি না আমি, 50 টাকার বেশি আমি জাদা দিতে পারবো না। তাহলে গাড়ি আটকাতে এখানে দে না, গাড়িতে হাত দে না, দে ঠিক আছে গাড়িতে দে সাইড দে, আমি এখানে বসে বললাম দেখি তোরা কিভাবে চাঁদাটা নিস এখানে। ভাই এত কথা বাড়িয়ে লাভ নেই, আমি একটু বাড়িতে স্নান খাওয়া দাওয়া করেছি, গাড়িটা আটকে রাখ, 2000 এর নিচে এক টাকাও ছাড়বি না। ঠিক আছে যা, আমি চলে যাচ্ছি, দেখছি কিভাবে 2000 টাকা নিস, দেখি কিভাবে 2000 টাকা তোরা এখান থেকে নিস, যা সাইড দে সাইড দে। 2000 টাকা আমি দিতে পারবো না ভাই, 2000 টাকা দেবো না, চাবি মানে চাবি চাবি নিয়ে নিবি তুই। হ্যাঁ এটা কিরকম ধরনের দাদাগিরি? আমি ভাই 50 টাকার বেশি দিতে পারবো না, দেখেছো এখানে কি অবস্থা, রাস্তায় ধরে 2000 টাকা। শোনো শোনো এদিকে এসো, না না তোমাকে একটু ব্যাপারটা বিচার করে দিতে হবে। 2000 টাকা এই পুজোর বাজেট আছে, 2000 টাকা চাঁদা নেবে? এই ছেলেগুলো কি এখানে কি সব অবস্থা করছে এখানে রাস্তায় ধরে? 2000 টাকা দিয়ে ফোর্ট এখান থেকে, ঠিক আছে এবার অভদ্রতা হয়ে যাচ্ছে না? হচ্ছে তো ভদ্র কথা, যদি যাও 50 টাকা দিতাম তাও তো দেবো না তোদের। এবার তুমি ডাকো না, আর 5 জনকে ডাকো, 2000 টাকা চাঁদা হয় কখনো? 10-20 টাকার কাজ করি না, সব 100, 200, 500। ঠিক আছে 100 টাকা নে, 100 টাকা নে ছাড় ভাই, ঝামেলা হাটা এখান থেকে বেরিয়ে যাই, কাজ আছে, 100টা টাকা নে ছাড় ভাই। তুমি এখানের, তুমি এখানের, এখানে বাড়ি তোমার, তুমি ওকে এই টিমে আছো, একটু হেল্প করো না, দেখো না কি অবস্থা এখানে ধরে ধরে 2000 টাকা চাইছে এখানে, এদের বোঝাও না একটুখানি। এ ভাই এ ভাই এ ভাই কি করছিস তুই? ঠিক আছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, টাকাতে চুপচাপ ছুটে যা, 100 টাকা বলেছে এদের মেনে নে, মেনে নিয়ে চল, ছাড় এবার কাজ আছে ভাই, অনেক লেট হয়ে গেছে। কটা বাজে রে এখন, বাজে কটা? দাদা একবার নিয়ে যাও বল। আরে জেঠিমা ছাড়তে বলো না, দেখো না কি অবস্থা। 2000 টাকা তো আমার মামুলিক ব্যাপার না, দিলি তো তোমার কাছে জেঠিমা অনেক কম হতে পারে, ঠিক আছে আমার কাছে তো অনেক চাপের, আমি বাইকে 20 টাকা তেল ভরতে পারি না ডেলি, ধার মার করে 50 টাকা তেল ভরে আবার 20 মাইলে তো গাড়ি চালাও তুমি। ঠিক আছে এটা 50 টাকা তেল ভরে গাড়ি চালাচ্ছি, তোদের 100 টাকা দিয়ে যেতে হচ্ছে, মানে আগামী 2 দিন আমাকে সাইকেলে করে চলতে হবে, বাইক তো চালাতেই পারবো না। কত দিতে পারবি? আমি 100 টাকা দেবো। এটা মেনে নেওয়া যায় না, 2000 টাকা চাঁদা হতে পারে না কখনো, দরকার নেই তো চালাতে, কাল্টি মার। এক কাজ করো, তোমরা লাস্টে গাড়ি নিয়ে চলে যাচ্ছ, মানে জাস্ট তোমরা এটা দেখো, জাস্ট এটা রেকর্ড হয়েছে বলে আমি তোমাদের দেখাতে পাচ্ছি, মানে অন ক্যামেরা কিভাবে রাস্তায় অত্যাচার করছে এটা পূজোর জন্য। গাড়িটা রেখে গেলি তো, নেক্সট টাইম আসার সময় কিন্তু আর পার্কিং চার্জটাও দিয়ে দিতে হবে। ঠিক আছে এটুকু বলে রাখছি তোর কথা শোনার দরকার নেই তো ভাই, গাড়িটা রেখে যাচ্ছি, এই গাড়িটা তোকেই বাড়িতে দিয়ে আসতে হবে, এটুকু বলে গেলাম এখান থেকে। এখানে পুজোটা দেখে নাও, আর এই ছেলেগুলো এইভাবে গাড়ি টাড়ি রেখে এখানে অত্যাচার করছে, আর গাড়ি আমার রেখে এখান থেকে আমাকে পাঠিয়ে দিচ্ছে, বাস আমি এখান থেকে গিয়ে সোজা কমপ্লেন করবো, আর গাড়ি তোকেই দিয়ে যেতে হবে ভাই বাড়ি অবধি।